আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মোবারক রহমতুল্লাহ আলাই খুবই এতিম ও গরিব এবং মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ফজরের নামাজের পর, এশরাক ও চাশতের নামাজের পর হালাল রুজি রোজগারে বেরিয়ে পড়তেন। জোহরের আগে মসজিদে ফিরে আসতেন। মসজিদের ইমাম ছিল সেই জামানার কাজী। একদিন কাজী সাহেব নিজের কন্যার বিয়ের ব্যাপারে ভাবতে লাগলেন, মনে মনে যোগ্য পাত্র খুঁজতে লাগলেন। হঠাৎ মসজিদের মুয়াজ্জিন মোবারকের কথা মনে আসলো। কাজী সাহেব মোবারককে বিয়ে করার ব্যাপারে জিজ্ঞেস করলে মোবারক বলল, আমার মতো গরিবকে কে মেয়ে দিবে? কাজী সাহেব বললেন, আমি তোমাকে মেয়ে দিব। কথা মতো কাজী সাহেব উনার সুন্দরী কন্যার সাথে মোবারকের বিয়ে হয়ে গেল। কিন্তু মোবারক নিজের স্ত্রীর নিকটে যায় না, স্ত্রীর গায়ে হাতও লাগায় না। এ কথা কাজী সাহেবের কানে গেলে কাজী সাহেব একান্তে ডেকে মোবারককে কারণ জিজ্ঞেস করলে মোবারক জবাব দেয়, আমি জানি না আপনার মেয়ে আপনার ঘরে হালাল খেত না হারাম খেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, একটি লোকমার আসর 40 দিন বাকি থাকে। আপনার মেয়ে আমার ঘরে 40 দিন যাবত আমার হালাল রোজগারে খাবে এবং আমার ঘরে যা খেয়েছে 40 দিন পর তার আসর যখন বাকি থাকবে না, আপনার ঘরে যা খেয়েছে 40 দিন পর তার আসরও এতদিন ততদিনে শেষ হয়ে যাবে, তখন আমি তার নিকটবর্তী হব। এই কথা শুনে কাজী সাহেব খুশি হয়ে গেলেন। সে মোবারক যিনি হালাল হারামের ব্যাপারে খুবই কঠোর ছিল, তার ঔরসে হযরত আবদুল্লাহ জন্মগ্রহণ করেন, যিনি জগৎ বিখ্যাত আবদুল্লাহ বিন মোবারক হিসেবে পরিচিত। আবদুল্লাহর ব্যাপারে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, হাশরের দিন আল্লাহ আমাকে কি নিয়ে এসেছি প্রশ্ন করলে আমি আবদুল্লাহ বিন মোবারককে আল্লাহর সমীপে পেশ করব, আর তাতে ইনশাআল্লাহ আমার নাজাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হালাল হারামের ব্যাপারে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।